ব্যবসা বাণিজ্য বিষয়ক আরটিভি সাপ্তাহিক আয়োজন মধ্যমতি ব্যাংক বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, 1972-73 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল মাত্র $8 বিলিয়ন। স্বাধীনতার 50 বছর পরে সেই জিডিপি ছাড়িয়ে গেছে $410 বিলিয়ন। স্বাধীনতার পরে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল $94 মতো, আর এখন মাথাপিছু আয় $2500 ছাড়িয়ে গেছে। বেড়েছে জাতীয় এবং ব্যক্তি সঞ্চয়ও। বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বে এখন দেখা হচ্ছে রেইজিং টাইগার হিসাবে। এই অগ্রগতির ফলে দেশের বিমা খাতের জন্য বিপুল সম্ভাবনাময় একটি পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেনি দেশের বিমা খাত, বরং অনেক ক্ষেত্রেই হেঁটেছে উল্টো পথে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জিডিপিতে বিমা খাতের অবদান 2021 সালে যেখানে 4% উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, সেখানে 2022 সালে এসেও জিডিপিতে বিমা খাতের অবদান 1% নিচে। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, খোদ বিমা খাতের কয়েকটি কোম্পানির অপেশাদারী আচরণের কারণে ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে পুরো বিমা খাতে। পাশাপাশি বিমা পণ্যে বৈচিত্র্যহীনতা, দক্ষ জনবলের ঘাটতি, সৃজনশীলতার অভাবসহ নানা কারণেই পিছিয়ে পড়ছে সম্ভাবনাময় বিমা খাত। এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে প্রতি বছরের মতো এবারও 1 মার্চ দেশে পালিত হতে যাচ্ছে জাতীয় বিমা দিবস। দিবসটির গুরুত্ব বিবেচনায় রেখে আজ আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিমা খাতের অবদান। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য প্রশাসন জনাব মইনুল ইসলাম, সাধারণ বিমা কর্পোরেশন ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ শাহরিয়ার আহসান এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ কাজিমুদ্দিন। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মইনুল ইসলাম, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। প্রতি বছর মতো এবারও 1 মার্চ জাতীয় বিমা দিবস উদযাপিত হতে যাচ্ছে। শুরুতে এর প্রেক্ষাপট, এর উদ্দেশ্য, লক্ষ্য এবং অর্জন নিয়ে আপনার কাছে জানতে চাই, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এই বিষয়গুলো তুলে ধরেন। জি, আমাদের জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1960 সনের 1 মার্চ বিমা জগতে পদার্পণ করেন। তিনি তৎকালীন আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পূর্বাঞ্চল প্রধান হিসেবে যোগদান করেন বিমা ক্ষেত্রে। তো ওই দিনটিকে স্মরণ করে রেখে রাখার জন্য জাতীয় বিমা দিবস 1 মার্চ করা হয়েছে। তো সরকার জাতীয় বিমা দিবসটা ঘোষণা করেছে বিমা খাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে। বিমা খাত গুরুত্ব প্রাপ্তির কারণ হলো, একটা হলো জাতির পিতা এখানে কর্মক্ষেত্রে জড়িত ছিলেন, তিনি আমাদের যে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, সেটাকে আসলে যে সময় রাজনীতি নিষিদ্ধ ছিল কর্মক্ষেত্রের আড়ালে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে গিয়েছিলেন, এটা একটি বিষয় ছিল। আরেকটি হলো যে বিমার যে আর্থিক গুরুত্ব, সেটা আসলে আমাদের এখনও জনগণ সেভাবে সচেতন নয়, তো এটাকে আসলে সব দিকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমরা যদি টেকসই উন্নয়ন চাই, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য, তাহলে বিমার গুরুত্ব অপরিসীম। বিমা ছাড়া আসলে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, মানুষের ঝুঁকির নিরাপত্তা, এটা সম্ভব নয়। তো এইসব বিষয় বিবেচনা করে জাতীয় বিমা দিবস ঘোষণা করা হয়েছে। জাতীয় বিমা দিবস বিভিন্ন আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে, র্যালি, আলোচনা সভা, প্রচারণা, টক শো, এসব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় বিমা দিবস পালন করা হয়। এর ফলে সারা দেশব্যাপী ঢাকা সহ সমস্ত জেলা উপজেলা সব জায়গাতে মাঠ প্রশাসন অংশগ্রহণ করে এবং বিমা দিবসের বাণী বা বার্তাটা সবার মাঝে ছড়িয়ে পড়ে। তো কাজেই ইন্স্যুরেন্স লিটারেসির যে একটা ঘাটতি রয়েছে, সেটা এদিক দিয়ে পূরণ হচ্ছে এবং বিমার বার্তা সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা একটি বিষয়। জি, ধন্যবাদ আপনাকে জনাব মোহাম্মদ কাজিমুদ্দিন। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিমা খাতের সম্ভাবনা গুরুত্ব কতখানি বলে আপনি মনে করেন? আপনাকে, আরটিভি এবং আপনার মাধ্যমে যারা আজকে এই অনুষ্ঠান দেখতেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিমা আর্থিক খাতে বিমা খাতের অবদান অপরিসীম, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টিতে গার্মেন্ট শিল্পের পরেই বিমার অবস্থান। বাংলাদেশের বিমা কোম্পানিগুলোতে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 22 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং আমাদের বিমা কোম্পানিগুলো 2020 সালে প্রায় 39,000 কোটি টাকা সরকারি বন্ড, বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, যার ফলে সেখান থেকে
ব্যবসায়ীরা ঋণ নেওয়ার মাধ্যমে বিভিন্ন শিল্প কারখানা ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করার ফলে সেখানেও আবার লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে এবং জিডিপিতে বিমা খাতের অবদান 1% কাছাকাছি 2020 সালে বিমা কোম্পানিগুলো 710 কোটি টাকা সরকারকে কর প্রদান করেছে বিমা যে কোনো একজন কর্মক্ষম লোক তার অধীনে তার ছেলে মেয়ে স্ত্রী আত্মীয় স্বজন একটা সংসার নির্ভরশীল ওই কর্মক্ষম লোকটাকে বিমার আওতায় আনা হলে যে কোনো দুর্ঘটনা অঙ্গহানি যে কোনো সময় বিমা তাকে আর্থিক সুরক্ষা দিবে কিন্তু অনেকাংশে দেখা যায় আমাদের সমাজে এই বিমা সম্পর্কে সচেতনতার অভাবে ওই কর্মী পরিবারের উপার্জনক্ষম লোকটি মৃত্যু হলে দেখা যায় পরিবারের অন্যান্য সদস্যগুলো আর্থিকভাবে সংকটে পড়ে ফলনশীল হয়ে গিয়ে দাঁড়ায় আত্মীয় স্বজনের কাছে হাত পাতে এই ক্ষেত্রে আমি যদি সংক্ষেপে জি একটা উদাহরণস্বরূপ বলতে পারি আমার জীবনে একটি স্মরণীয় ঘটনা নোয়াখালীর অঞ্চলে আমাদের একজন কর্মী একজন গ্রাহককে একটি বিমা পলিসি দিয়েছিল 5 লক্ষ টাকার সে মধ্যপ্রাচ্যে থাকে বিমাটা করার কিছুদিন পরে সে অ্যাক্সিডেন্টে মারা যায় কিন্তু তার নমিনি করেছিল তার ওয়াইফকে তার ওয়াইফ নিজেও জানতো না তার বাবা মাও জানতো না তার স্ত্রী একটু তার ভালোবাসার বিয়ে সম্পর্কের বিয়ে এমনি অবস্থায় ওই গ্রাহক যখন মৃত্যুবরণ করলো দেখা গেল তার শ্বশুর শাশুড়ি ওই পুত্রবধূকে বাড়ি থেকে বের করে দিল 1 মাসের মধ্যেই জি বিভিন্নভাবে গ্রামে কিছু তুমি অভয়া কুলকি বিভিন্ন গ্রামে কিছু কুসংস্কারের কারণে তার উপরে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত সে বাপের বাড়ি চলে গেল এর কিছুদিন পরেই আমরা ওই যে কর্মীটা তাকে বিমাটা করেছিল ওই কাগজপত্রগুলো তার কাছে ছিল এই কাগজপত্রগুলো জমা দিল আমরা আমাদের অডিট টিম পাঠিয়েছি যেহেতু অল্প সময়ের ঘটনা 7-8 মাসের ঘটনা আমরা দেখলাম তার ওই নমিনি নির্যাতিত হয়ে বাপের বাড়ি চলে গেছে আমরা তাদের বাড়িতে গেলাম ঠিকানা অনুযায়ী আমাদের অডিট টিম যাই খোঁজখবর নিল তখন তার বাবা মা ওই টাকাটা পাওয়ার জন্য আমার ওই অডিট টিমকে বললো যে আমরা বৃদ্ধ মানুষ আমাদের টাকার প্রয়োজন আমার তখন তার স্ত্রীকে বিভিন্নভাবে বলে সে তো চলে গেলো আমরা তো বললাম আইন অনুযায়ী তার নমিনি বাইরে আমরা টাকাটা দিতে পারবো না শেষ পর্যন্ত দেখা গেলো আমাদের অডিট টিম চলে আসলো ওই এরপরের দিন সকালবেলা মিষ্টি নিয়ে ওই পুত্রবধূর বাড়িতে গিয়ে হাজির যে তারা রাত্রে স্বপ্ন দেখছে তার শ্বশুর শাশুড়ি যে তার একটা দেবর ছিল প্রাপ্তবয়স্ক বিয়ের উপযুক্ত যে তারা রাত্রে স্বপ্ন দেখছে ওই দেবরকে তারা দেবরের সাথে এই মেয়ের বিয়ে দিছে না হয় তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে এই বিভিন্নভাবে ওই 10 লক্ষ বিমার টাকার জন্যই তারা গিয়ে তার পুত্রবধূকে নিয়ে এসছে পুত্রবধূকে নিয়ে জি মানে এটা একটা সামাজিক মর্যাদা পেয়েছে সারিয়ার আসান দেশের সামগ্রিক অর্থনীতিতে বিমা খাতের অবদান আসলে কতটুকু এবং কিভাবে সেই অবদানটি রাখছে বিমা খাত আমাদের যদি একটু বলেন ধন্যবাদ আশিস সাহেব আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আপনার মাধ্যমে বিটি আরটিভি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তার সাথে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি বিমার অবদান কিন্তু মানে অপরিসীম এইটা আপনার যেহেতু আমাদের বিমা খাতটা কিছুটা পিছিয়ে রয়েছে কম্পেয়ার টু আমাদের পাশের নেবারিং কান্ট্রিজের তুলনায় সেই তুলনায় এটা অতটা দৃশ্যমান হচ্ছে না কিন্তু দেখেন দেশের প্রতিটা অগ্রগতির সাথে কিন্তু বিমা জড়িত এই যে বিরাট বিরাট মেগা প্রজেক্টগুলো হচ্ছে সরকারের এগুলো সব কিন্তু বিমা দ্বারা আবৃত রয়েছে সুতরাং যে কোনো সময় যে কোনো যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে এইখানে কিন্তু সরকার নিশ্চিত থাকছে যে সে তার প্রজেক্টটা হ্যাম্পার্ড হবে না এইটা কম্পেনসেটেড হবে এই লসটা কম্পেনসেটেড হবে থ্রু ইন্স্যুরেন্স দিয়ে
এছাড়া দেখেন যে ইম্পোর্ট এক্সপোর্ট একটা বিরাট অবদান রাখছে আমাদের অর্থনীতির ইয়েতে, মানে কর্মকাণ্ডকে সচল রাখার জন্য। সেইগুলো তো প্রত্যেকটাই বিমা দ্বারা আবরিত। সুতরাং ইম্পোর্টের ক্ষেত্রে যখন হঠাৎ কোনো একটা জাহাজ ডুবি হয়ে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, ব্যবসায়ী কিন্তু পথে বসে যাচ্ছে না, সে পেয়ে যাচ্ছে কম্পেনসেশন পেয়ে যাচ্ছে। অ্যাট দি সেম টাইম ব্যাংকার যে এটাতে ফাইন্যান্স করেছিল সেও কিন্তু নিশ্চিত থাকছে যে এটা বিমা দ্বারা আবরিত, সুতরাং আমি পাবো এটা। এখন যে জিনিসটা হয়েছে, এছাড়া ধরেন আমরা অন্যান্য খাতগুলোতে আমরা চালু করার যদি করতে পারি, যেমন কৃষি বিমা বলেন, গোবাদি পশু পূরণ, তাহলে আরও নিচুর ইয়ে ক্লাসগুলো যারা রয়েছে অ্যাওয়ারনেস নাই, তারাও বেনিফিটেড হবে এবং বিমার পরিধিটা আরও বৃদ্ধি পাবে। এবং জাস্ট ইন্ডিয়াতেই দেখেন যে ক্ষুদ্র বিমা করে, কৃষি বিমা করে ওদের প্রিমিয়ামের পরিমাণ প্রায় 33,000 কোটি টাকা, সেই তুলনায় আমরা এখন পাইলট প্রজেক্টে রয়েছে। তো যাই হোক, সরকারের যথেষ্ট ইয়ে রয়েছে এবং বিমার অবদানটা অস্বীকার করার মতো কোনো ইয়ে স্কোপ নাই। এবং যত বেশি বিমানটা, আমি একটা বলবো যে অ্যাওয়ারনেস এবং আপনার অ্যাবিলিটির একটা ফাইন টিউনিং, তো এখন আমাদের কিন্তু অ্যাবিলিটিটা হয়েছে, অ্যাওয়ারনেসটা হয়নি। এখন এই যে প্রচার প্রচারণাগুলো চলছে, এতে হয়তো অ্যাওয়ারনেসটা একটু বাড়বে, আমাদের অ্যাবিলিটি হয়েছে, লোকে আরও আগ্রহী হবে এবং বিমা খাত মোটামুটি লোকের কাছে আস্তে আস্তে করে পরিচিতি লাভ করছে এবং তার বিমা খাতকে কতখানি আপনারা বৈচিত্র্য আনতে পারছেন, মানে ডাইভার্সিফাই করতে পারছেন, বিশেষ করে এই যে রেলের যাত্রীদের বিমার সুযোগ আছে। আমরা কিন্তু নির্দিষ্ট কয়েকটি খাতই জানি, কিন্তু আন্তর্জাতিকভাবে আমরা দেখি প্রতিটা ক্ষেত্রে বিমার যে ব্যবহার সেটা কিন্তু আমাদের দেশে সেটা প্রয়োগ নেই। এমনকি আপনার আমাদের দেশে হেলথ ইন্স্যুরেন্সকে আমরা জনপ্রিয় করতে পারিনি, অথচ পৃথিবীর অনেক দেশে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, সে ব্যাপারে আপনার কাছে শুনতে চাচ্ছি। হ্যাঁ, এটা সুন্দর হচ্ছেন, অবশ্যই আমি স্বীকার করে নিব এই জায়গায় আমাদের ব্যর্থতা। কারণ বিমার একটা রয়েছে, মানে বলছে যে কাভারেজের একটা বিরাট স্কোপ রয়ে গেছে। এই যে আপনি বললেন যে রেলযাত্রী বিমা, এইটা কিন্তু মানে খুবই নমিনাল প্রিমিয়ামে এটা কাভারেজ করা যায়, লঞ্চে প্রত্যেক বছর লঞ্চে মারা যাচ্ছে, লঞ্চে লঞ্চের সাথে আপনি সামান্য 2 টাকা রেখে দেন, সামান্য 2 টাকা না, আরেকটা দেখেন আমরা কথা বলছি, হ্যাঁ, আপনার রেলের যাত্রী টিকিটের সাথে 1টা টাকা রেখে দেন, পয়েন্ট যেটা তাদের গায়েও লাগে না, কিন্তু অটোমেটিক্যালি সে কিন্তু কাভার্ড হয়ে তার গভর্নমেন্টের, চিন্তা করেন একটা অ্যাক্সিডেন্ট হলে কি হয়, একটা অ্যাক্সিডেন্ট হলে গভর্নমেন্ট প্রত্যেকের 20,000 টাকা করে দিচ্ছে, 40,000 টাকা করে দিতে হচ্ছে না, বরং তারা আরো বেশি সাপোর্ট পাচ্ছে, সাপোর্ট পাবে। আমেরিকার মতো জায়গায় দেখেন এই যে এখন যে এত বিরাট ঝড় ঝান্ডা গেল, আসলে তো দুর্যোগপূর্ণ দেশই ছিল, কিন্তু এইখানে ওদের গভর্নমেন্টের কোনো বাজেট কেটে কিছু করতে হয়নি, সবই কিন্তু বিমা, সবই ইনস্যুরেন্স থেকে চলে এসেছে। আরেকটা জিনিস হলো, বিউটি অফ ইনস্যুরেন্স হলো স্প্রেডিং অফ রিস্ক। তো এই জিনিসটা আমি যখন করে ফেলছি, করে ফেলার পরে আমি কিন্তু এটাকে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিচ্ছি, সুতরাং আমার টাকাটা কিন্তু বাইরের থেকেও চলে আসছে। আর এই জন্যই আমরা দেখেন এর আগে বিমা দিবসে আমরা আরেকটা জিনিস করেছিলাম, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা, এটা আমরা ক্ষুদ্র সাধারণ মানুষের জন্য, যারা এই যে শ্রম দৈনিক ভিত্তিতে কাজ করে, দিনমজুর, এদেরকে টার্গেট করেই করেছিলাম। মাত্র 100 টাকায় আমরা 2 লক্ষ টাকার কাভারেজ দিচ্ছি। আপনি দেখেন 100 টাকা যদি চিন্তা করেন, লোকে যদি সপ্তাহে 1 কাপ চায়ের দামও স্যাক্রিফাইস করে, এক্স্যাক্টলি, তাহলে আপনার 52 সপ্তাহে তার কত টাকা হয়ে যায়। তো এইগুলো হলো এখন আমাদের জাস্ট সচেতনতাটা করতে হবে, একটু প্রচার প্রসার বাড়াতে হবে এবং ওদেরকে বলতে হবে যে বিমাটা দরকার। কোনো কোনো জায়গায় গভর্নমেন্টকে এই জায়গায় আগিয়ে আসতে হবে, গভর্নমেন্ট অনেক জায়গায় আসছে, কিছু কিছু ম্যান্ডেটরিলি করে দিতে হবে, ম্যান্ডেটরি করে, কারণ আপনার এখানে কাজ করতে যে ওই টাইপের লোক আসে, সরকার তো সবকিছু টানতে পারবে না, এবং বাজেটে তো তাহলে মানে এই সব খাতে তো অনেক বড় চাপ পড়ে যাবে, বরং সেটা যদি তাদের ওই যে আপনি যে বলেন 1 কাপ চা দিনে 10 কাপ চা খাচ্ছে, আমি 5 কাপ খাচ্ছি, সেখানে 1 কাপ চা সপ্তাহে, আমি বলছি সপ্তাহে বলছেন, দিনেও বলছেন, দিনেও বলছি, সেটাও কিন্তু তার কভার হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটাকে আসলে অনেক বেশি জনপ্রিয় করতে হবে। ধন্যবাদ আপনাকে জনাব মইনুল ইসলাম। দেশের বিপুল সংখ্যক মানুষ দারিদ্র সীমার নিচে, এই দারিদ্র কিংবা এই জনগোষ্ঠীর জন্যে তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিমা খাত কী ধরনের ভূমিকা রাখতে পারে? ব্যাপারটি হচ্ছে যে বিমা যেটা হচ্ছে, বিশেষ করে জীবন বিমার ক্ষেত্রে, এমনকি নন লাইফ বিমার ক্ষেত্রেও, দুক্ষেত্রেই কিন্তু এটা মানুষকে নানা রকমের কাভারেজ দিচ্ছে। জীবন বিমা তো খুব ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না যে এটা মানুষের জন্য, এবং মানুষের একটা সার্টেন পিরিয়ডের জন্য প্রিমিয়ামের ভিত্তিতে জীবন বিমাটা হয়, সেটা স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু ঝুঁকি যেগুলো আছে সেগুলোকে কভার করে। আর নন লাইফে যে বিমাটা করা হচ্ছে, সেখানে শস্য বিমার কথা বললেন, এটার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে,
তারপরে গবাদি পশু বিমা, তারপরে আপনার বিভিন্ন যে হাওড়ে সাইক্লোন, বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগের ভিত্তিতে যে ক্ষয়ক্ষতিটা হয়, ফসলহানি হয়, তার জন্য কিন্তু ইন্ডেক্স বেসড বিমার প্রচলনের চেষ্টা করা হচ্ছে। তো তারপরে এর আছে হলো ক্ষুদ্র বিমা, আছে আছে গোষ্ঠী বিমা আছে। তো গোষ্ঠী বিমার মাধ্যমে, ক্ষুদ্র বিমার মাধ্যমে কিন্তু প্রচুর মানুষকে কাভারেজ দেওয়া হচ্ছে এবং তাদের কাছে বিমার সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। তো যখন একজন মানুষ কোনোভাবে দুর্ঘটনায় পতিত হন, শারীরিক অঙ্গহানি হয় অথবা মৃত্যুবরণ করেন, তখন তার পরিবার যাতে বিপদে না পড়ে সেক্ষেত্রে কিন্তু বিমা একটা এগিয়ে আসে। তো যারাই বিমা দ্বারা আবৃত তারা কিন্তু একটা আর্থিক নিরাপত্তা বলয়ের মধ্যে আছে এবং এরা কিন্তু তাৎক্ষণিকভাবে দারিদ্র্যসীমার নিচে চলে যায় না, তারা কিন্তু তাদেরকে দারিদ্র্যসীমার উপরে থাকতে কিন্তু বিমা সাহায্য করছে। এটা কিন্তু অন্য কোনো আর্থিক পরিকল্প প্রোডাক্ট যা কিছুই বলি না কেন, তারা কিন্তু এই কাজটি করতে পারে না। মানুষের মাথা পিছু আয় বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে, রাইট, এর ফলে বিমা খাতের জন্য একটি বিপুল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এটা কিন্তু অজান্তেই কিন্তু এই ক্ষেত্রগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু এগুলোকে আপনারা কাজে লাগাতে পারছেন না। কেন এই সুযোগগুলোকে আপনারা কাজে লাগাতে পারছেন না? যেটা আসলে বলা হচ্ছে সেটা হলো যে বিমার একটি সংকট আছে, ভাবমূর্তির সংকট, সেটা হলো আস্থার সংকট। আস্থার সংকটটা তৈরি হয় বিমা দাবি কেন তৈরি হলো দ্রুত যথাযথ সময় যদি পরিশোধ না করা হয় বিমা দাবিটা, তখন কিন্তু মানুষের মধ্যে আস্থার একটা সংকট তৈরি হয়। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু কিছু মানে ঘটনাও ঘটেছে যেখানে আস্থার একটি বড় সংকট তৈরি না, সেটাই আমি বলছি যে বিমা দাবি যথাসময় যদি পরিশোধ না করা হয় তাহলে এটা হতে পারে। আবার আমি যদি একটা উদাহরণ দিই যে একটি দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা করেছিল নিকট অতীতে নেপালে, সেটা নীতিমালা অনুযায়ী তো বিমা দাবি পরিশোধ করবে, এটা তো একেবারে এখানে ঘটনাটা যেটা ঘটে সেটা হলো যে যেই পেশাদারী পর্যায়ে যে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ব্যবসা পরিচালনা করা দরকার সেটা অনেক প্রতিষ্ঠান কিন্তু করতে পারে না। তাদের ব্যবস্থাপনা ব্যয় এত বেশি যে তারা ভবিষ্যতে তাদের যে দায়টা সৃষ্টি হচ্ছে, এখন তো তারা আয় পাচ্ছে, প্রিমিয়াম পাচ্ছে, কিন্তু ভবিষ্যতে তাদের একটা দায় সৃষ্টি হচ্ছে, সেই দায়টা কভার করার জন্য তার যে ফ্লো অফ রিসোর্সেস দরকার সেইটা সেইভাবে তারা একটা হলো যে আপনার ফোকাস করে না, আর একটা হলো তার জন্য প্রস্তুতি বিনিয়োগ এটা করে না। তো জীবন বিমার ক্ষেত্রে যেটা হয় যে তার প্রতি বছর লাইফ ফান্ড একটা তৈরি হয়, খরচ টরচের পরে অতিরিক্ত যেটা সারপ্লাস থাকে সেটা লাইফ ফান্ড তৈরি হয়। এই লাইফ ফান্ডটাকে আবার কিন্তু খুব বিচক্ষণভাবে বিনিয়োগ করা দরকার। জি হ্যাঁ, মানে আর্থিক সম্পদ বলেন, স্থাবর অস্থাবর সম্পদ বলেন, এগুলোতে বিনিয়োগ করা দরকার। তো এই কাজগুলো সব কোম্পানি সঠিকভাবে করতে পারছে না। তো আমাদের এখানে পেশাদারিত্বের কিছু অভাব আছে, দক্ষ জনবলের অভাব আছে, অ্যাকচুয়ারির অভাব আছে, এইসব নানা কারণে আসলে বিমা খাতের কিছু কোম্পানি পিছিয়ে পড়ছে। সবাই না, ভালোও করছে, ভালো উদাহরণও আছে এই আর কি। ভালো উদাহরণ অবশ্যই, ভালো উদাহরণ আছে। আমি যেটা আমি বলছিলাম আপনার কাছে ভালো উদাহরণ দুই একটি শুনবো টু ইন্সপায়ার পিপল। জনাব মোহাম্মদ কাজীউদ্দিন, বিমা খাতের করোনার কি ধরনের অভিজ্ঞতা পড়েছে এবং সেটা কাটিয়ে ওঠার জন্য আপনারা কি করছেন কিংবা কতখানি কাটিয়ে উঠতে পেরেছেন? আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। বিশেষ করে 2020 সালে সারা বিশ্বে করোনার প্রভাব, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশে বিশেষ করে শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রি লকডাউন, শাটডাউন এবং গাড়ি ঘোড়া সব কিছুই বন্ধ ছিল। একটি বাড়িতে একটা লোক করোনা আক্রান্ত কেউ যদি শুনতে পেত, দেখা যেত পুরো বাড়ির সকল ভাড়াটিয়া ফলে এই যেত। এমন একটি কঠিন পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান ছিল, বিভিন্ন সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে বিমা সেক্টর, বিশেষ করে আমার প্রতিষ্ঠান বিমার ক্ষতি খুব একটি, করোনার ক্ষতি খুব একটা আসর পড়েনি। কারণ বিমা ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আস্থা সংকট দূর করা। আমি দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে যে জিনিসটি বেশি করেছি সেটা হলো সময় মতো গ্রাহকের বাড়িতে গিয়ে গ্রাহকের উঠান বৈঠকের মাধ্যমে একজন গ্রাহককে তার বিমা দাবি পরিশোধ করার মাধ্যমে সেখানে তার কিছু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী, সমাজ কিছু গণ্যমান্য লোকের উপস্থিতি রেখেছি। একজনকে বিমা দেওয়ার মাধ্যমে সে কতদিন আগে বিমা করলো, আজকে কত টাকা বেনিফিট, বোনাস সে ফেরত পেলো। অন্যদিকে একটা লোক মৃত্যুবরণ করলে
তার অবর্তমানে তার নমিনি কত টাকা পেল, এই ধরনের ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে আমি 2019 চেয়ে 20 সালে আমি 180,000 গ্রাহককে বিমা দাবির মাধ্যমে 799 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। তার বিপরীতে আমি প্রিমিয়াম আদায় করেছি 1201 কোটি টাকা। ঠিক তেমনিভাবে 2021 সালে 2,00,000 গ্রাহককে বিমা দাবি পরিশোধের মাধ্যমে 872 কোটি টাকা দাবি পরিশোধ করেছি। আমি প্রিমিয়াম আয় করেছি 1382 কোটি টাকা। আমার জানা মতে কিছু কিছু প্রতিষ্ঠান সময়মত দাবি পরিশোধ করার কারণে করোনার খুব একটি প্রভাব পড়ে নাই, এই সংকট থেকে আমরা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। জি ধন্যবাদ জনাব শাহরিয়ার আহসান। বিমা খাতে দক্ষ জনবলের একটি ঘাটতি রয়েছে, এটা কিন্তু বহুদিন ধরে আমরা দেখে আসছি এবং এই আলোচনাটা অনেক দিন ধরে চলছে যে কীভাবে দক্ষ জনবল তৈরি করা যায় এবং এ খাতে দক্ষ জনবল তৈরি এবং পুরো বিমা খাতে টেকসই একটি শৃঙ্খলা, সুশাসন, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব কীভাবে নিশ্চিত করা যায়, কীভাবে আরও বেশি টেকনিক্যালি সাউন্ড করা যায় এই খাতকে। বিমা আমি যেটা বলবো, ইট ইজ এ ভেরি হাইলি টেকনিক্যাল সাবজেক্ট। জি তো এইখানে মানে এই যে আপনি বলছেন এটা হাইলি টেকনিক্যাল সাবজেক্ট, তাহলে টেকনিক্যালি অনেক অনেক বেশি দক্ষ লোকের সন্নিবেশ করতে হবে। আমি বলতে চাই এখানে আমাদের ভীষণভাবে টেকনিক্যাল ম্যান পাওয়ারের শর্টেজ রয়ে গেছে। এটার কারণ হয়েছে একটা না অনেকগুলো কারণ। ধরেন আমাদের বিমা আইনটা চলছিল 2010 আগের থেকে নিয়ে সে আগেতে সেই 1938 মান্ধাতামলের বিদেশি এই ব্রিটিশ আইন দিয়ে পরিচালিত হচ্ছিলো, তো সেখানে কত আপস অ্যান্ড ডাউন হয়েছে সেই জিনিসগুলো কিন্তু কারেক্টিভ মেজার নেওয়া হয়নি। আর আমাদের এখানে রেগুলেটরি অথরিটি বলেও সেরকম কেউ ছিল না, একটা মিনিস্ট্রির আন্ডার একটা অধিদপ্তর ছিল, সেটা আমি বলবো মোটামুটি একটু নেগলেক্টেড, তারা রেগুলার রুটিন ওয়ার্ক করে দিয়ে চলে যেত। কিন্তু 1910 সালে বিমা আইনের একটা ব্যাপক পরিবর্তন আনা হয়, নতুন আইন বিমা আইনটা করা হয় এবং তার ফলশ্রুতিতে ইড্রা, ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির ফরমেশন হয় এবং ইড্রা এখন কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু ইড্রার একটু প্রবলেম রয়েছে, তাদের জনবলের অসুবিধা রয়েছে, যদিও এর জন্য ইড্রার কাজটা হয়তো অতটা দৃশ্যমান হচ্ছে না, কিন্তু তবুও তারা চেষ্টা করে যাচ্ছে এবং মার্কেটে অনেকটা ডিসিপ্লিন এসছে। আর সরকার বেশ সচেতন এই ব্যাপারে সরকার, এবং এর জন্য দেখেন বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমি এইটাও একদম পড়েছিল খুবই নেগলেক্টেড ইয়েভাবে, এখন সরকার কিন্তু এটাকে একটা ইনস্টিটিউট করতে চাইছে, ইনস্টিটিউট করে এটার স্ট্যান্ডার্ড লেভেল অফ স্ট্যান্ডার্ডটা বাড়াতে চাচ্ছে, যাতে করে মানে টেকনিক্যাল ম্যান পাওয়ার ইন্ডাস্ট্রিতে গ্রো করে। আবার সরকার আরেকটা ইয়ে করে উদ্যোগ নিয়েছে, যেমন অ্যাকচুয়ারি আমাদের দেশে ইন্স্যুরেন্স সেক্টরের জন্য, অ্যাকচুয়ারি সব সেক্টরের জন্যই দরকার আর কি, কিন্তু ইন্স্যুরেন্সের জন্য ইটস মাস্ট, তো সেই অ্যাকচুয়ারি ডেভেলপ করার জন্য সরকার কিছু স্কলারশিপেরও ব্যবস্থা করেছে যে বাইরে যে ছেলেপিলে পড়ে আসুক। তো এই জিনিসগুলো হলে আমার মনে হয় যে এই টেকনিক্যাল লোকজন এলে নতুন প্রোডাক্ট আসবে, নতুনভাবে অ্যানালাইসিস হবে ডাটাগুলো এবং সব রকম দিক দিয়েই আমাদের বিমা শিল্প উন্নত হবে এবং তখন এই যে ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলো কিন্তু কেটে যাবে এবং বিমার নেসেসিটিটা লোকে কিন্তু তখন ফিল করতে পারবে, ফিল করতে পারবে। জি ধন্যবাদ আপনাকে জনাব মঈনুল ইসলাম। নানা কারণেই বিমা খাতে এক ধরনের জন আস্থার ঘাটতি রয়েছে অথবা ইমেজ সংকট তৈরি হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই ইমেজ সংকট থেকে বেরিয়ে আসার জন্যে বেসরকারি কোম্পানিগুলোর করণীয় কী বলে আপনি মনে করেন? আপনার এর আগে যে প্রশ্নটা আপনি করেছিলেন সেই প্রশ্নের সাথে এটা কিছু সম্পর্কিততা আছে। জি যেটা হলো যে ইমেজ সংকট আসলে ওই যে একটা হলো যে তাদের যে আর্থিক সক্ষমতা সেটা যেহেতু অনেক কোম্পানির থাকে না, এবং থাকে না হলো যে দূরদর্শীমূলকভাবে যে ব্যবস্থাপনা ব্যয় নিয়ন্ত্রণ করা সেটা তারা করতে পারে না, তাদের বিনিয়োগও সঠিকভাবে তারা করতে পারে না, বিভিন্ন ভুল খাতে তারা বিনিয়োগ করে, সেইগুলো বিষয়গুলো আছে। আছে তাদের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কিন্তু অনেক পুরাতন পণ্য, হয়তো 70 বা 80 দশকের পণ্য, এই পণ্যগুলোকে যে সমসাময়িক চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করা সেটাও অনেক ক্ষেত্রে করা হচ্ছে না। তো প্রোডাক্ট প্রাইসিংয়ে এমন একটি অবস্থা হয়ে আছে যে তারা যেই হারে প্রিমিয়াম নেওয়া উচিত তার থেকে হয়তো কম হারে প্রিমিয়াম দিচ্ছে, তো এই যে বিভিন্ন বিষয়গুলো আছে। তারপর হলো যে তাদের দক্ষ জনবলের সংকট যেটা আছে, তো এই সমস্ত বিষয়ের কারণেই আসলে তাদের বিষয়ে একটি আস্থার সংকট আছে। আস্থা সংকটের মূল বিষয়টা হলো যে
বিবাদাবি দ্রুত পরিষদ করা, যথাসম্ভব পরিষদ করা এবং সবচেয়ে স্বল্পতম সময়ে কম কাগজপত্র নিয়ে এটা পরিষদ করা, এবং সেই জন্য কিন্তু আমরা ইড্রা কাজ করছি, আমরা বিভিন্ন নির্দেশনা দিচ্ছি এবং আসলে একটি স্ট্যান্ডার্ডাইজ যাতে কয়টি কাগজের ভিত্তিতে একটি লাইফ বিমা পরিষদ করা যায় বা নন লাইফ বিমা পরিষদ করা যায় সেই বিষয়ে কাজ করছি। এছাড়াও ইড্রা বিভিন্ন অভিযোগ যেগুলো পায় বিমা দাবি পরিষদের বিষয়ে সেগুলোর জন্য আমরা সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করি, বিমাকারীদেরকে ডেকে আনি, আবার যারা পলিসি গ্রহীতা আছে তাদেরকে ডেকে আনি এবং একটা শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এছাড়াও আমাদের একটি বিরোধ নিষ্পত্তি কমিটি আছে যেটা আইনের মাধ্যমে সৃষ্টি, সেটার মাধ্যমে নিষ্পত্তি হয় এবং এইসব নানা কাজ কর্মকাণ্ড করে আমরা চেষ্টা করছি আস্থার সংকটটা দূর করতে। আস্থার সংকটটা দূর করতে, জি ধন্যবাদ। কাজীমুদ্দিন, দেশের বিমা খাতের আর কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং চ্যালেঞ্জগুলো কীভাবে উত্তরণ করা যায়? আমার মতে বিমা শিল্পের যে সমস্ত চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আস্থার সংকট আর সময় মতো বিমা দাবি পরিষদ। এর মধ্যে আমি এন্ট্রি লেভেল থেকেই আমি এই পেশায় কাজ করি, বিদায় আমি বলবো এটা একটা চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় যেভাবে মানুষের বিশেষ করে বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা যায় যেটা অন্য কোনো পেশায় সম্ভব নয়, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুদক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, মানুষের মাথাপিছু আয় বেড়েছে, স্বাস্থ্যখাতের উন্নতি হয়েছে, দেশের রেমিটেন্স বেড়েছে, মানুষের গড় আয়ু বেড়েছে, ফলে দেশে বিমার মার্কেট তৈরি হয়েছে। এই ক্ষেত্রে ব্যাংকের যেভাবে মানুষ একটা স্টুডেন্ট লেখাপড়া শেষ করে ব্যাংকের চাকরি লুপে নেয়, তেমনিভাবে বিমাকে এখনও সে সামাজিক মর্যাদার অভাবের কারণে বিমাকে পেশা হিসেবে নিতে চায় না। এখানে সামাজিক মর্যাদার অভাব কোত্থেকে তৈরি হলো, কেন তৈরি হলো? সামাজিক মর্যাদার অভাব তৈরি, যেখানে বঙ্গবন্ধু একজন কর্মী হিসেবে এই খাতে কাজ করেছে সেটাকে তো সবার তো প্রাউডলি এই খাতে কাজ করা উচিত, আস্থা থাকা উচিত, সম্মানজনক পেশা হিসেবে নেওয়া উচিত। হ্যাঁ, বিশেষ করে আমি বলবো গত দুই বছরে আমি দায়িত্ব পাওয়ার পর পয়লা মাস জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগ দেওয়ার কারণে বিমা শিল্পে বিশেষ করে সারা বাংলাদেশের জেলা শহর থানা লেভেলে ডিসি এসপি ইউনো সবার নেতৃত্বে এবং 79টা বিমা কোম্পানির মাঠকর্মীরা র্যালি বের করার কারণে মানুষের মধ্যে কিছুটা হলেও বিমার উপরে আস্থা সংকট দূর সক্ষম হয়েছে। তো আমি মনে করি বিমা ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার ক্ষেত্রে আরও বেশি বেশি প্রচার প্রচারণার উদ্যোগ নিতে হবে। জি ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব সৈয়দ শাহরিয়ার আহসান, বিমা খাতের উন্নয়নে এবং এই খাতের বিনিয়োগ বান্ধব একটি পরিবেশ তৈরি করতে সরকারের কাছে আপনাদের কী প্রত্যাশা, এবং গ্রাহকদের আস্থার যে সংকট রয়েছে তা কাটিয়ে উঠে বিমা খাতের গতি সঞ্চয় করায় করণীয় কী? আপনার কথা শুনে আমাদের আজকের আলোচনা শেষ করব। ধন্যবাদ। বিমা খাত নিয়ে সরকার যথেষ্ট এখন সচেতন, কারণ দেখেন 2014 সালে প্রথম বিমা নীতি আপনার সরকার প্রণয়ন করেছে এবং তাতে বিভিন্ন ইন্ডিকেটার্সগুলো ঠিক করা হয়েছে যে আমরা এই সময়ের ভিতরে কী কী অ্যাচিভ করবো আর কি, অ্যাচিভেবল গোলসগুলি। তো আমার মনে হয় যে বিমার যে জিনিসটা রয়েছে, বিমা কিন্তু অনেক কাজই করে যাচ্ছে, বিমার নেগেটিভ জিনিসগুলো অনেক সময় বিশেষ মানে প্রচারণা পেয়ে যায়, কিন্তু আসলে যে পজিটিভ যে কতগুলি কাজ করছে এর আগে আমি বলেছি যে কী কী করছে, কিন্তু বিমার দেখেন এই পরিমাণ বিপুল পরিমাণ টাকা যেটা আমরা প্রিমিয়াম হিসাবে পাই, বিমাকে কী বলা হয়? এটা হলো গ্রেটেস্ট সোর্স অফ মোবিলাইজেশন অফ ফান্ড ফ্রম ইন্টারনাল সোর্সেস, এক্স্যাক্টলি, তাই না? আমরা ক্ষুদ্র ক্ষুদ্র টাকা নিয়ে এখন এক একটা জায়গায় এই যে টাকাগুলো, এবং এই টাকাগুলো আমরা কী করি, ম্যাক্সিমাম টাকাই আমরা মানে শর্ট টার্ম নানা নিতে এফডিআরে রাখছি, আমরা সিকিউরিটিজ বন্ডস অ্যান্ড সিকিউরিটিজ ইনভেস্ট, তাহলে দেখেন সিকিউরিটি মার্কেটকে চাঙ্গা করছি, ব্যাংককে দিয়ে ব্যাংকের অ্যাবিলিটি বাড়িয়ে দিচ্ছি, বহুমাত্রিক ইয়ে রয়েছে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ এমপ্লয়মেন্ট হচ্ছে, প্লাস যেই সব অর্গানাইজেশনগুলোকে করা হচ্ছে তাদেরও তো এমপ্লয়মেন্ট হচ্ছে। তো এই জিনিসগুলো করে কিন্তু বিমা মানে নীরবে করে যাচ্ছে, এগুলো পাবলিসিটি পায় না। আর নেগেটিভ ইয়েটা কী হচ্ছে যে আপনার লোকে বিমা সম্বন্ধে একটা ধারণা, কারণ আপনি যেইটুকু কাভারেজ নিয়েছেন সেটাই তো দিবেন, কারো একজনের একটা ফায়ার কাভারেজ নিয়েছেন, আমি যেহেতু নন লাইফের আমি নন লাইফ সম্বন্ধে বলছি, ফায়ার কাভারেজ নিয়েছে, তার হঠাৎ করে একটা সাইক্লোনে একটা ড্যামেজ হয়ে গেল,
এখন সে কি বলছে, আমার তো ইনস্যুরেন্স করা ছিল আমি তো পাইনি, আসলে সে তো কভারেজের ভিতরেই নাই। তো এই জিনিসগুলো যখন আমি বললাম যে যেহেতু আরো লোকজন সেরকম করে আসবে সরকারের বিমা নীতি, এই বুঝাবুঝিটা তাহলে কেন তৈরি হয়? এই বিমা ভুল বুঝাবুঝিটা হচ্ছে, একে হচ্ছে লোকের অজ্ঞানতা, আর যে সেল করছে তারও প্রপারলি তাকে না এক্সপ্লেইন করার জন্য হচ্ছে। কারণ অনেক সময় অভিযোগগুলো হচ্ছে যে শর্তগুলো এমন ভাবে লেখা থাকে যেগুলো গ্রাহক আসলে বুঝে উঠতে পারে না, এবং পরে ওগুলো কি সামনে আনা হয় এবং একটা বিবাদ, মানে বিবাদের পরে সেগুলোকে খারিজ করে দেওয়া হয়। তো এই জায়গাগুলো থেকে উত্তরণের উপায় কি? কেন এইটা একটা খুব কমন ইয়ে চলে আসছে, লোকে বলে ফেলে দেয়ার আর 99 ক্লজেস টু সে ক্লেম নো, কিন্তু আসলে দিস ইজ নট ট্রু। হ্যাঁ, দিস ইজ নট ট্রু, সেটাই তো আপনার আস্থার জায়গায়, সেটাই দিই চ্যালেঞ্জ আপনাদের। কারণ ধরেন আমি যেটা বলছি যে তার ওই কভারেজটাই নাই, তো সেই সেটাই ডিমান্ড করছে, তাই না? তো তাকে বলার সময় আর লোকে হচ্ছে কি, আমাদের এখানে যে বিমাগুলো লোকে করছে বড় বড় এই যে কলকারখানাগুলো করছে, এইগুলো কিন্তু করছে আন্ডার কম্পালশন, সে কিন্তু উইলিংলি নিচ্ছে না। ওকে, আন্ডার কম্পালশন ব্যাংক যখন লোন দিচ্ছে তখন ব্যাংক বলছে তোমার এটা নিতে হবে, এবং ব্যাংকে যে লোকটা দিচ্ছে তারও কিন্তু বিমা সম্বন্ধে অত সচেতন না সে, সুতরাং সে বুঝতে পারছে না যে অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টটা কী এখানে, সে এমপিএল মানে ম্যাক্সিমাম প্রবাবল লস কি, সে কি হতে পারে, এই অ্যানালাইসিসগুলো তার করা হচ্ছে না। এখানে তাহলে দায়িত্বটা পালন করার কথা কার, কে দায়িত্ব নেবে? আপনি যে একটা কথা বলছিলেন যে এটা একটি হাইলি টেকনিক্যাল সেক্টর, যেটা ওয়ার্ল্ডের আমরা জানি যে সব বড় বড় স্পেশালিস্টরা বিমা খাতে কাজ করে, সেখানে কিন্তু এখানে বাংলাদেশের একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে, বিমা খাতে আপনার যে দক্ষ জনবলের প্রয়োজন সেই জনবলটা পাওয়া যায় না, তারা যদি না আসে তাহলে বিমা খাতের কিন্তু একটি বিশাল বড় চ্যালেঞ্জ উন্নয়নের দিকে। অবশ্যই, কারণ এটা তো বিমাকে দারুণভাবে বাধাগ্রস্ত করবে টেকনিক্যাল লোকজন না থাকলে, জাস্ট প্রিমিয়াম আনলাম আর জমা করলাম, তো এটা না, ইটস এ ম্যাটার অফ রিস্ক ম্যানেজমেন্ট। এক্স্যাক্টলি, তো রিস্ক ম্যানেজমেন্ট করতে গেলে সেরকম রিস্ক অ্যানালাইজ করার মতো প্রপার লোক দরকার হবে। তো সেটা এখন সরকারের যে এই ইয়ে বিমা নীতি করেছেন, তারপর আমাদের যে রেগুলেটরি অথরিটি করেছেন, কারণ তারা সব জিনিসগুলো দেখছেন, আমাদেরকে মনিটর করছেন, যে এই মনিটরিংটা ঠিক মতো চলতে পারলে এবং ঠিক রকম গাইডলাইন থাকলে অবশ্যই মানে আমি আশা করি যে আমাদের ফিউচার ডেজ আর ভেরি ব্রাইট। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশে এমন অনেক খাত রয়েছে যেখানে বিমা খাতকে সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। বিমা খাতের সুষ্ঠু বিকাশ কিংবা এই খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিমা পণ্যে বৈচিত্র্য আনতে হবে। নানা কারণে বিমা খাতের প্রতি মানুষের যে আস্থাহীনতা তৈরি হচ্ছে তা দূর করতে এ খাতের কোম্পানিগুলোকে সুশাসন, জবাবদিহিতা এবং পেশাদারিত্বের চর্চা নিশ্চিত করতে হবে, গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় একটি দক্ষ, পেশাদারী এবং নির্ভরযোগ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। বিমা দাবির অর্থ দ্রুত ছাড়ের ব্যবস্থা করতে হবে, এখাতে যে নীতিমালা এবং আইন আছে তার যথাযথ প্রয়োগ ও চর্চা নিশ্চিত করতে হবে, ভোক্তার স্বার্থে গুরুত্ব দিতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আমি সৈয়দ আশিক রহমান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।